গল্পে গল্পে কোডিং শিখি পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। গত ক্লাসে আমরা এই পর্যন্ত করে রেখেছিলাম, হ্যাঁ ঠিক দেখুন এই পর্যন্ত। তো আমরা আপনাদের পিএইচডি তে চলে যাই। তো পিএইচডিটা ওপেন করে নিলাম আমি ফটোশপে। এখানে প্রথমে মুভ টুল সিলেক্ট করব। আচ্ছা, এই এই সেকশনটা আর অ্যাবাউট আস সেকশন, হ্যাঁ এই দুটো হয়ে গিয়েছে। এখন আমরা সার্ভিস এই সেকশনটা চলে যাব। তো সার্ভিস সেকশনে ঠিক আগের মতোই দেখুন আইকনের যে সেকশনটা আমরা করেছি, এখানে যেমন পাশাপাশি চারটা জিনিস ছিল, এখানেও দেখুন ঠিক একই রকম পাশাপাশি চারটা ছবি আছে। আগের মতো এখানে একটা হেডিং টু এবং প্যারাগ্রাফ এবং নিচে চারটা পাশাপাশি ছবি। তো পাশাপাশি চারটা ছবি থাকলে কি করতে হয় সেটা আগে একটু দেখে আসি। পাশাপাশি চারটি জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিভের মধ্যে একটা ক্লাস নিয়ে সেই ক্লাসকে একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিতে হয়। তো সেটা কিরকম সেটা আমরা আমাদের কাজে চলে যাই তাহলে বুঝতে পারবো। আমি ইন্ডেক্সটা আগে নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এই সেকশনটা হয়ে গিয়েছে, এর পরের সেকশনে চলে যাচ্ছি। এটার নাম ছিল সার্ভিস। এরপর কন্টেইনার। এরপর উপরের জায়গাটুকুর জন্য একটা ক্লাস নিয়ে নিচ্ছি, এটা নাম দিয়ে দেই সার্ভিস টপ। এখানে থাকবে H2 আর P। আচ্ছা, H2 আর P, তো এখানে H2 আমাদের সার্ভিসেস লিখলেই হয়ে যাবে, পিটা আমরা কপি করে নিচ্ছি। এখানে পিটা আমরা নিয়ে নিচ্ছি, পিটা নিয়ে এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। আর H2 ছিল সার্ভিসেস। আচ্ছা, এরপরে সার্ভিস কন্টেন্ট, এটার মধ্যে থাকবে পাশাপাশি চারটা ক্লাস। হ্যাঁ, তো সার্ভিস কন্টেন্টের মধ্যে এটা নাম দিয়ে দেই, সরি এটার নাম হবে সার্ভিস সার্ভিসেস, সার্ভিসেস নামক দিয়ে দিলাম একটা ক্লাস নেম। এটার মধ্যে থাকবে শুধু একটা জিনিস, সেটা কি একটা ছবি। তো এরপরে ছবিটার নাম দিয়ে দেব। এখন তাহলে আমাদের একটা কাজ আছে, সেটা আমাদের ছবিগুলো পিএইচডি থেকে নিয়ে আসতে হবে। তো আজকে ছবি নিয়ে আসি। আমরা আগে বলেছি যে আমরা এখান থেকে যদি ছবি নিতে চাই তাহলে আমাদের প্রথমেই মুভ টু সিলেক্ট করতে হবে, তারপর অটো সিলেক্টেড ক্লিক করতে হবে, তারপর লেয়ার সিলেক্ট করে নিতে হবে, তারপরে যে জিনিসটা নিতে চাচ্ছি সেটার উপর ক্লিক করব। দেখুন ডান পাশে লেয়ার শো করছে, তো লেয়ারটার উপর কন্ট্রোল অল্টার লেয়ারটার পাশে যেই চিহ্নটি আছে সেটার উপরে ক্লিক করব। সেটার উপর ক্লিক করলে আমার শুধু ইমেজটাই রয়েছে। ইমেজটাকে এরপরে আমি ইমেজে গিয়ে ট্রিম করব, ট্রান্সপারেন্ট পিক্সেলস, তারপর টপ লেফট বটম রাইট সব কিছু তো ঠিক দেওয়া থাকবে, তারপর ওকে দেব। ওকে গিয়ে আমি যেটা করবো, একটা সেভ ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব
তো এই ইমেজটা আমি PNG 24-এ নেব না, এটা আমি JPG ফরম্যাটে নেব, কারণ আমরা জানি PNG 24 খুব ভারী করে দেয় ছবিগুলোকে। তো আমরা JPG ফরম্যাটে নেব, সেভ দিব। সেভ দিলে আমি কোন ফোল্ডার নিতে যাচ্ছি, এই ফোল্ডার নিতে যাচ্ছি, তো এখানে চলে আসবে। যেহেতু সার্ভিস, তো আমি service1.jpg এভাবে সেভ করে নিলাম। ঠিক বাকি চারটা ছবি আগের মতো করে সিলেক্ট করে নিচ্ছি, ছবির উপর রেখে লেয়ার আসলো, তারপর কন্ট্রোল অল্টার চোখের মতো বাটনটাতে ক্লিক, তারপর ইমেজে গিয়ে ট্রিম, সবকিছু ঠিক থাকলে ওকে, তারপর ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, ঠিক আগের মতো JPG ফরম্যাট, তারপর সেভ, তারপর সার্ভিস ওয়ান ছিল, এরপর একটা টু। তোমরা খুব দ্রুত বাকি দুটো ছবি নিয়ে নিচ্ছি। Service 3, Service 4, এভাবে আমি সেভ করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিই, ইমেজটার নাম দিয়ে দিই service1.jpg। আচ্ছা, তো এরকম করে আমি আরো তিনটা ডিভ নিয়ে নিই। আচ্ছা, ডিভ আমি কোন তিনটা নেব, কোনটার মধ্যে নেব? আমি সার্ভিস কন্টেন্টের মধ্যে সার্ভিসেস নামক একটা আরো তিনটা ডিভ নিয়ে নেব। এরপর জাস্ট ছবির নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। এবার ব্রাউজার থেকে দেখে আসার পালা, আমার চারটা ছবি চলে আসছে, তারপর হেডিং 2 এবং পি দুটোই চলে আসছে। তো আমরা দেখে আসি আমাদের গল্পের যে বিষয়টা ছিল, সাহসী গল্প। তো যখন আমরা চারটা জিনিস নিয়ে নিলাম, প্রত্যেকটা জন্য কি করলাম, একটা নির্দিষ্ট ডিভ নিয়ে, ডিভের মধ্যে ক্লাস নিয়ে, সেই ক্লাসকে কি করব, এরপরে একটা নির্দিষ্ট উইথ দিয়ে দেব, যেমন উইথ 25% ফ্লোট লেফট, এরকম একটা বিষয়। তো এই বিষয়টা আমরা গত টিউটোরিয়ালেও করেছি, এখনো ঠিক আগের মতো করে ফেলি। আমি সার্ভিস সেকশনটা নিয়ে নেব। তো তার আগে আমি CSS ফাইলটা ওপেন করে নিই, CSS টা ওপেন করে ফেললাম, পাশাপাশি নিয়ে নেই সার্ভিস, একটা সিলেক্টর নিয়ে নিলাম, এরপর সার্ভিসেস টপ এরকম একটা সিলেক্টর নেব, এরপর সার্ভিস কন্টেন্ট, এরপর আছে সার্ভিসেস, দেন সার্ভিসেস ইমেজ, তারপরে সার্ভিসেস ইমেজ। আচ্ছা, আর যেগুলো লাগবে না সেগুলো আমরা পুরোটা টিউটোরিয়ালের শেষে সবগুলো মুছে দেবো, যে সিলেক্টরের কোনো কাজ হয়নি, যেমন এই সিলেক্টরটা কোনো কাজ হয়নি, এটা আমরা মুছে দিতেই পারি। আচ্ছা, তো আমরা আমাদের এখানে দেখে আসি, এখানে দেখুন আমার এই সেকশনটাতে খুব হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আমি সেকশনটাতে আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নেই। আমি ওখান থেকে কপি করে নিয়ে আসি কালারটা, সাদার মধ্যে হালকা একটা নীলচে আভা আসছে, তো আমি দিয়ে দিলাম। আর এটার মধ্যে এখানেও দেখুন আমার সব লেখা আর ছবি, আচ্ছা যাই হোক ওটা আমরা পরে দেখছি। তো আমরা এটুকু দেখে আসি ব্রাউজার থেকে, হ্যাঁ আমার এখানে কিন্তু চলে এসছে, কিন্তু এখানে দেখুন আমার একটা ইমেজ পাচ্ছে না, সেটা কেন, হয়তো নামের ভুল হয়েছে।
সার্ভিস ওয়ান, সার্ভিস, এই যে এখানে নামের বানানটা ভুল হয়ে গেছে, VICE, একটু নামের বানান ভুলের কারণে পাচ্ছে না ছবিটা। তো আমরা এখান থেকে দেখে নিই এবার। এবার দেখুন চারটা ছবি চলে আসছে। আচ্ছা, তো আমার ব্যাকগ্রাউন্ড কালারও চলে আসলো। এখন আমরা সার্ভিসেস টপটাকে একটু কাস্টমাইজ করে নিই, উপর থেকে নিচে পর্যন্ত এটার একটা প্যাডিং দিতে হবে। তো প্যাডিংটা আমরা প্যাডিংটা এখানে দিয়ে দিই, উপরে নিচে 80 পিক্সেল, ডানে বাঁয়ে 0। চলে এসছে। এরপর সার্ভিস টপ, এখানে প্রত্যেকটা কালার একই রকম, H2 এবং P দুটোর কালারই একই রকম। তো সেই কালারটা আমরা এখান থেকে নিয়ে আসি। কালারটাও চলে এসছে। এখন এগুলোকে মাঝখানে আনতে হবে। আচ্ছা, তো এটার H2টাকে নেওয়া হয়নি, এটার H2কে আমাদের নিতে হবে, কারণ H2-র সাইজটা একটু বড়। তো দিয়ে দিই ফন্ট সাইজ। ফন্ট সাইজ 36 পিক্সেল, এবং টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা ঠিক আছে। এরপর পি, পিটাকে ঠিক গত টিউটোরিয়ালের মতো আমরা এটার উইডটা দেখে নেই। পিটার উইডটা কতটুকু? পির উইড 700। আচ্ছা 700ই আসছে। তো আমরা পিটাকে একটা উইড দিয়ে দিই। তো এই উইডটা হবে অলওয়েজ ম্যাক্স উইড, ম্যাক্স উইড 700 পিক্সেল। তো এটা দিলেই বরাবরের মতোই কি হবে, লেখাটা বাম পাশ থেকে শুরু হবে, এখান থেকে ওর উইডটা ধরছে। তো বাম পাশ থেকে শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের মার্জিন 0 অটো, এটা দিয়ে দিলেও মাঝ বরাবর চলে আসছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে পি কিন্তু একদম গায়ে গায়ে লেগে নেই। কেন? কারণ আমরা গত ক্লাসে কি করেছিলাম, এখানে পি কে একটা লাইন হাইট দিয়েছিলাম, যেন একটা পির মধ্যে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে একটা দূরত্ব থাকে। তো যাই হোক, এ পর্যন্ত করে ফেললাম। এখন সার্ভিসেসের কাজ। সার্ভিসেসে আমরা প্রত্যেকটাকে বলে দেব, তোমার উইড হবে উইড 25%, যেহেতু চারটা জিনিস, এবং তুমি বাম পাশে চেপে চেপে যাও। দেখি, তো হয়ে গেল আমাদের কাজ। এখন শুধু এই পিটা থেকে এখানে একটু জায়গা দিতে হবে। তো আমরা সার্ভিস টপের মধ্যে মার্জিন বটম দিয়ে দিতে পারি। মার্জিন বটম আমরা 20 পিক্সেল দিয়ে দিই, সামান্য চেপেছে, আর একটু চাপালে ভালো হয়। তো আমরা 30 দিয়ে দিলাম। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের কাজ কিন্তু শেষ। তো আমরা পরবর্তী সেকশনের কাজ দিয়ে হাজির হবো পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই এটুক পর্যন্ত ভালো মতো প্র্যাকটিস করতে থাকুন।